Assalamualaikum, my lovely viewers. Welcome to chianbiri.com. থেকে আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে প্রস্তুত করে দেখাবো শাকশুকা। ডিম দিয়ে তৈরি আরব অঞ্চলের খুবই মজাদার একটি রেসিপি। তো চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি এখানে একটি ফ্রাই প্যানে কিছু রান্নার তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু নরম করে ভেজে নেব। এখন অ্যাড করে ফেলব রসুন পেস্ট হাফ চা চামচ। দিয়ে দিলাম আদা পেস্ট হাফ চা চামচ। এই পর্যায়ে এসে আমি ডিমগুলোকে রেডি করে নিচ্ছি। একটা একটা করে ডিম ভেঙে নেব এবং চেক করব সবগুলো ডিম ঠিক আছে কিনা। আগে থেকে ডিমগুলো ভেঙে নিলে বুঝতে সুবিধা হয়। এখন এর পর্যায়ে অ্যাড করে ফেললাম টমেটো। আমার পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে গিয়েছে, আমি নরম করে ভেজে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি তিন রকমের ক্যাপসিকাম, তিন কালারের। এইখানে আপনারা চাইলে দুই কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করে ফেলবো লবণ স্বাদ মতো, হলুদ পাউডার, চিলি পাউডার, ধনিয়া গুঁড়ো, সবগুলো আমি একসাথে অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবং চেক করে নেব টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন এই পর্যায়ে অ্যাড করে ফেলব কাঁচামরিচ। ফালি করে কেটে নিয়েছি আমি চারটা কাঁচামরিচ এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, একটু মিশিয়ে নেব। এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দেওয়ার পালা। আমি একটা একটা ডিম দিয়ে দেব। এই যে একটা একটা করে দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, কুসুমগুলোর উপরে একটু একটু করে ছিটিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু হোয়াইট পেপার। সাদা অংশটাকে একটু কালারফুল লাগানোর জন্য দিয়ে দিচ্ছি চিলি পাউডার। এখন ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে ফেললাম। এই পর্যায়ে প্রায় প্রস্তুত। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই যে দেখুন প্রস্তুত হয়ে গেল আমার শাকশুকা রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় প্রস্তুত করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।